আজকের টপিক 13 ক্লটিং ফ্যাক্টরস অফ ব্লাড। আমাদের রক্তে যে 13টি রক্ততন্ত্রের যে ফ্যাক্টর আছে যেগুলি আমাদের রক্ততন্ত্রের জন্য মানে খুবই অপরিহার্য, বা তাদের ছাড়া আমাদের রক্ত কোনো জায়গায় মানে আমাদের বডিতে কোনো জায়গায় কেটে গেলে রক্ত একেবারেই তঞ্চিত হবে না, সেই 13টি ক্লটিং ফ্যাক্টরস বা রক্ততন্ত্রকারী ফ্যাক্টরের নামগুলো আমরা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে পরপর অর্থাৎ 1, 2, 2, 13 একদম সহজেই জেনে নেব। তো আজকেও আমরা একটা ওয়ার্ড নিয়ে এসেছি, সে মজাদার ওয়ার্ডটা সে একই রকমের মজাদার। ওয়ার্ডটি হলো ফাইব্রিনোজেনকে প্রথমে কেলাবো আসতে অ্যান্ড কেসটা পালাবে হাফ ছেড়ে বাঁচতে। ওয়ার্ডটা এটাও ফানি, আরও বলছি ফাইব্রিনোজেনকে প্রথমে কেলাবো আসতে অ্যান্ড কেসটা পালাবে হাফ ছেড়ে বাঁচতে। এটা এবার আমরা অ্যানালিসিস করব। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ফাইব্রিনোজেনকে, এই ফাইব্রিনোজেন থেকে আমরা পাবো ফাইব্রিনোজেন ফ্যাক্টর ওয়ান। এখানে এফ যে লিখেছি এফগুলো হচ্ছে এফ ফর ফ্যাক্টর, ফাইব্রিনোজেন ফ্যাক্টর ওয়ান। তারপর হচ্ছে প্রথমে, প্রথমের যে প্রো আছে এই প্রো থেকে আমরা পাচ্ছি প্রোথ্রম্বিন ফ্যাক্টর টু, এবং থ থেকে আমরা পাবো থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর থ্রি। দেন ক্যালাবো, ওয়ার্ডটা কিছু মিনিং করবেন না কিন্তু, ক্যালাবো, ক্যালাবোর কে থেকে পাচ্ছি আমরা ক্যালসিয়াম, আর লা থেকে, লা বা ল থেকে পাচ্ছি লেবাইল ফ্যাক্টর ফ্যাক্টর ফাইভ। আস্তে, আস্তের আ থেকে আমরা পাচ্ছি অ্যাক্সেলারিন ফ্যাক্টর সিক্স। দন্তস্থ বা স থেকে পাচ্ছি আমরা স্টেবল ফ্যাক্টর ফ্যাক্টর সেভেন। অ্যান্ড, অ্যান্ডের এ থেকে আমরা পাচ্ছি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ফ্যাক্টর এইট। আরেকটা এখানে এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি যে এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবেই কিন্তু আমাদের যে হিমোফিলিয়া খুবই একটা দুর্ব্যাধি রোগ, সেই হিমোফিলিয়া রোগটি হয়ে থাকে। কেস্টা, কেস্টার যে কে আছে সেই ক বা কে থেকে আমরা পাচ্ছি ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর নাইন। আর যে স্টা আছে সেই স্টা থেকে আমরা পাবো স্টুয়ার্ড ফ্যাক্টর বা ফ্যাক্টর টেন। পালাবো, পালাবোর পা, পা লা থেকে আমরা পাবো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। আরও বলছি পালাবো থেকে পাবো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর ইলেভেন। হাফ, হাফের হা থেকে পাবো হ্যাগম্যান ফ্যাক্টর ফ্যাক্টর টুয়েলভ, এবং ফ থেকে পাবো ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর ফ্যাক্টর থ্রি। আরেকবার সামারি করে নিচ্ছি, ফাইব্রিনোজেনকে প্রথমে কেলাবো আসতে অ্যান্ড কেসটা পালাবে হাফ ছেড়ে বাঁচতে। এই ছেড়ে বাঁচতে এটা আমরা উইদিন বক্সে রেখেছি কারণ এই দুটি ওয়ার্ড আমাদের কোনো কাজে লাগবে না। আরও বলছি ফাইব্রিনোজেনকে প্রথমে কেলাবো আসতে অ্যান্ড কেসটা পালাবে হাফ ছেড়ে বাঁচতে। সেখান থেকে আমরা পাচ্ছি ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনোজেন, প্রথমে থেকে পাচ্ছি প্রথম্বিন এবং থ্রম্বোপ্লাস্টিন, ক্যালাবে থেকে পাচ্ছি ক্যালসিয়াম অ্যান্ড লেবাইল ফ্যাক্টর, আস্তে থেকে পাচ্ছি অ্যাক্সেলারিন এবং স্টেবল ফ্যাক্টর, অ্যান্ড থেকে পাচ্ছি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, গেস্টা থেকে পাচ্ছি ক্রিসমাস ফ্যাক্টর অ্যান্ড স্টুয়ার্ড ফ্যাক্টর, পালাবে থেকে পাচ্ছি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, এবং হাফ থেকে পাচ্ছি হ্যাগম্যান ফ্যাক্টর বা ফ্যাক্টর টুয়েলভ, এবং ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর বা ফ্যাক্টর থার্টিন।